আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে স্বাগতম। তো এখন বাজে হচ্ছে সকাল 8:20, নাস্তা হয়ে গেছে, এখন খাবো নাস্তা। আজকে নাস্তাতে কী কী দেখাই? হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর হচ্ছে আলু ভাজি, যেটা আমার সবচেয়ে পছন্দ, রুটি আর আলু ভাজি। আলু ভাজি, রুটি, রুটি, আলু ভাজি, আলু ভাজি, রুটি, রুটি, আলু ভাজি, আলু ভাজি, রুটি, রুটি, আলু ভাজি। তো খেয়ে নেই, আর বাবু তো এখনও ঘুম থেকে উঠেনি, কালকে রাত 12টার সময় ঘুমাইছে। আবার জাস্ট রাত 12টার সময় একবার এ পাশ, একবার পাশ, একবার দিক, একবার দিক, এ করতে করতে রাত 12টার সময় ঘুমাইছে। তো বাবু উঠুক, পাপা আবার কথা হবে। যে সকাল 9:25, সে মাত্র উঠছে, রাত্রেবেলা দেরি করে ঘুমাইছে, এই জন্য দিনের বেলা লেট করে উঠতেছে 9:30। রাত্রে দেরি, দিনে লেট। এই আবার হাসে দাঁড়া না কি গে, এই কি ঢং করে। বাবুর নাস্তা কমপ্লিট। তো এখন বাবু খেলা শুরু করছে, শুরু হয়ে গেছে তার খেলাধুলা। তো যেহেতু আজকে শুক্রবার, তো আজকে একটু স্পেশাল রান্না হবে। কি রান্না হবে দেখাবো এখন, যেহেতু রান্না করবো এখন, আজকে মানে অনেক মজার একটা রান্না করবো। সেদিন বলছিলাম না একটা ভিডিওতে যে নেক্সট টাইম যদি আর কি রান্না করি, তো আর কি গ্রামে বলছিলাম মুন্নমালাতে, যে কি বুঝতেই পারছেন কি কি, যদি কত ভিডিও দেখছেন সেহেতু অবশ্যই বুঝতে পারছেন। তা বলে দিই এখনই, আজকে হাঁসের মাংস রান্না করবো আজকে, যেহেতু কতদিন বলছিলাম যে মুন্নমালাতে থাকতে ভিডিওতে, যেহেতু হাঁস কাটছিলাম তখন বললাম যে নেক্সট টাইম যখন খাবো বা রান্না করবো তখন আর কি দেখাবো। তো আজকে সেদিন চলে আসছে, আজকে রান্না হবে। পিছনে ব্যাকগ্রাউন্ড একটু খারাপ আসছে, মানে একটু বস্তা রাস্তাটা মানায় নিয়ন, যাই হোক বিষয় না। যে একটা রান্নাঘরে আছে, রান্নাঘরে সব কিছু থাকতে পারে, এটা কোনো বিষয় না। এটা তো রান্না টান্না স্টার্ট করবো এখন। বাবুকে দুধ খাওয়ালাম এখন সকালে, নাস্তা টাস্তা করতে বললামই, তো এখন আবার দুধ খাওয়ালাম, ক্যাঁকা করছিল। তো সব কিছু রেডি হয়ে গেছে, দেখাই আমি এক এক করে। পেঁয়াজ, পেঁয়াজ, রসুন, এই সেই হাঁসের মাংস, এর আগে রান্না করে খাওয়া হয়েছে কিছুটা, ওটা করা হয়নি ভিডিও, এইটাতে দেখালাম। আর হচ্ছে এখানে আছে হচ্ছে আদা রসুন সব কিছু বাটা, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, লবণ টবণ মরিচ টরিচ আদা ওই যে ফোনে করে দিয়েছি। রান্না হচ্ছে প্রেশার কুকারে, যেহেতু আমি অত রাঁধুনিও না, আর হচ্ছে কি বলে আমার এই চ্যানেলটাও আর কি কোনো কুকিং চ্যানেল না, আমার ডেলি ব্লগ যেগুলো সেগুলো দেখাচ্ছি। তেলও বের করে নিয়েছি, তেল নতুন প্যাকেট কাটতে হয়েছে। তো এখন শুরু করব। আমি কিন্তু রান্না খুব একটা পারি না কিন্তু, হ্যাঁ ট্রাই করতেছি, আর বিশেষ করে হাঁসের মাংস অন্য কোনো ট্রাই করিনি, গরুর মাংস রাঁধছি, মুরগি রাঁধছি। তো এখন তুলে দিলাম হচ্ছে, তুলে দিই নেই কিছু, কিছু তুলে দিই নেই, খালি জ্বালাইছি যে একটু গরম হোক। হ্যাঁ আরও অনেক কিছু নেওয়া লাগবে, তা আপাতত এটা একটু, যেহেতু পানি আছে তো পানিটা একটু চুষে নিক আর কি গরম হয়। তো এখন তেল ঢেলে দেব পরিমাণ মতো, কতখানি দিব তা জানি না, তবে পরিমাণ মতো আর কি তেল দেবো, যেহেতু আর কি হচ্ছে কম মাংস, পরিমাণ মতো দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, আর আমি এখানে যে এগুলো দিয়ে দিই। তো এখন সবগুলো আর কি জিনিসপত্র এখন মাখাবো এখন এই মাংসের ভিতর, ওটা হালকা হালকা করে গরম হোক। চামচ করে চামচ 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 পাচ্ছে না, চামচ পেয়ে গেছি। সব কিছু এখন মিক্স করবো হচ্ছে এটাতে,
হলুদ দিয়ে দিলাম, সব কিছু মিক্স করব, জিরা, ধইন্যা, মানে যা যা মশলা আছে সব, কোনো কিছু বাদ যাব না। তো সবগুলো এখন দিয়ে দিচ্ছি এর ভিতর। এখন শুধু কষাতে থাকবো, কষাতে থাকবো, একটু একটু করে পানি দেবো আর কষাতে থাকবো, দেখা যাক কতক্ষণে হয়। তো রান্না কমপ্লিট, শুধু হচ্ছে ভাজিটা আর একটু হবে, মানে শেষ মোটামুটি কমপ্লিট, মাংস হয়ে গেছে। তো এখন বাবুকে গোসল করাবো, পানি গরম হয়ে গেছে, বাবুরও পানি গরম দিয়ে দিয়েছি। তার একটু হবে হচ্ছে বিভাজি, তারপর কমপ্লিট গোসল, রান্না বান্না সব শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো কিছুক্ষণ পরে খাবো, আর বাবু ঘুমায় পড়ছে, মোটামুটি এক দেড় ঘন্টা হাতে আছে, তারপর খাওয়া দাওয়া করবো। এর আগে কখনোই আর কি করা হয়নি, ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করা হয়েছে, গরুর মাংস রান্না করছে, মুরগি রান্না করছে, হাঁস কখনো রান্না করা হয়নি, এবার প্রথম আজকে আজকে প্রথম হাঁস রান্না করলাম। খাওয়া দাওয়া শেষ, এখন রেস্ট করার সময়, এখন করবো রেস্ট, বাবু তো ঘুমাইছে, এখন রেডি হয়েছি, বাবু ঘুম থেকে উঠছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা ৬টা বাজে। তো এখন যাবো হচ্ছে বাজারে, দেখি বাজারে কি কি নেওয়া যায়। তো এখন রিক্সাতে উঠছি, এখন হচ্ছে যে বাবার ওষুধের জন্য আসছিলাম, তো বাবার ওষুধ পাই না এখানে বৈশনী মার্কেটে, তো এখন লক্ষ্মীপুর যাইতেছে। তো হবে দেখেন, তো ফাইনালি অনেক দোকান খুঁজে খুঁজে ওষুধ পাইলাম, এখন যাব হচ্ছে বাজার করতে, বাজার করে তারপরে যাব হচ্ছে বাসায়। বাজার হয়ে গেল, বাজার হয়েছে ১৮০ টাকা, নাম আছে, এটার নাম কি ভাই? আচ্ছা, ঝিঙ্গা, বেগুন, পটল, লেবু দিয়ে দিন একালি, ভালো রস হবে তো না? হ্যাঁ, রসে ভরা। এত দাম কে ভাই, তো দাম টাম কমায় তো একটু, ঢাকার বাড়ি ঢুকে মাল রাখতে দিছে না, আমাদের পাঠে গেলে মাল কিনতে পারছে না ওদের কাছে, যে এখনই গল্প হলো সোশ্যাল নিতেই পারি নি আজকে, সোশ্যাল কাউ ঢাকে দিয়ে নিতে হবে, ঢাকে দিয়ে নিতে হবে, আর পাঠিরা ওই ট্রাক লাইসে মানে ওরা ঢাকা যারা নিয়ে যাবে পাঠি, তারা মাল বেশি দামে নিবে,
বেশি দামে নিছে এই জন্য দাম বেশি এরা কিনতে পাচ্ছি না কারণ আমি গেলাম তো 5 কেজি গেলো আমার চান্স নাই আর গোটাটা লট নিয়ে লিছে দাম অনেক বেশি আছে মুলা কত করে এখন মুলা 40 না মুলা খাবো না আটে 1200 টাকা খাবো লাল শাক তো আজকে সকালের লাই এগুলো কত করে এগুলো 30 টাকা 40 টাকা 30 টাকা 40 টাকা স্যার যান আমার অনেক নাও হয়ে গেছে তো বাজার করা শেষ এখন বাসার দিকে যাইতেছি বাসার দিকে এখন যাইতেছি তো বাসায় চলে আসছি বাসায় চলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তারপর এখন করব হচ্ছে ডিনার তারপর হচ্ছে কি করব তারপরে বসে থেকে ভিডিও এডিট করব আপলোড করব এই যে কাহিনী আর ছেলে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে ছেলেকে একটু দেখাই একা একা এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক দৌড়ে বেড়াইতেছে এবার এদিক যাই ওদিক যাই আজকের ভিডিওটা এখানে ভালো লাগলে একটা লাইক করে দিন জানি করবেন না তারপর আর কি বলি প্রতিদিনের মতো তো দেখাবো নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ